প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে ইউজি পিজি পড়ছো তোমাদের এর সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হলো কলেজের পক্ষ থেকে কোন কলেজ অ্যাকচুয়ালি বাস্তবতা কি স্কুলের ক্ষেত্রেও কি স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের এর জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের কিন্তু কালকেই আমি রীতিমতো জানিয়ে দিয়েছি যে কোভিড সংক্রমণ কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়তে চলেছে ভিডিও মারফত জানিয়ে দিয়েছি যে তোমাদের এর কলেজ কিন্তু পুনরায় বন্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই একটি কলেজ বন্ধ হয়ে গেছে এবং সেই কলেজের যে সেমিস্টারের পরীক্ষা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এবং কলেজ বন্ধ হয়েছে অনির্দিষ্ট কালের জন্য সত্যি কি পরীক্ষা বাতিল হলো কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল কোন কলেজ দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি কালকে কিন্তু বিষয়টা আমি উল্লেখ করেছি তার সত্ত্বেও অনেকে অনেক রকম মন্তব্য করেছো যে অ্যাকচুয়ালি এটা বাস্তব না এটা সঠিক না আমি দেখেছি অনেক কমেন্ট এসছে সেই কারণে তোমাদের সমস্ত ব্যাপারটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করি দেখো এই মুহূর্তে কিন্তু কোভিডের সংক্রমণ বাড়ছে সেই নিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্য সরকার থেকে সকলেই উদ্বিগ্ন আমরা সকলেই জানি অন্য অন্যান্য রাজ্যে অত্যাধিক হারে বেড়েছিল সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল দিল্লি মহারাষ্ট্র একাধিক রাজ্যে কিন্তু আমাদের রাজ্যে এই মুহূর্তে কিন্তু কোভিড সংক্রমণ প্রায় ধাপে ধাপে বাড়ছে এবং সেঞ্চুরি পার করেছে যেটা তোমাদের আগের ভিডিওতেই বলেছি এক্ষেত্রে কি সমস্ত কলেজের ওপরই এর এফেক্ট পড়বে অ্যাকচুয়ালি কোন কলেজ কলেজের সেমিস্টারের পরীক্ষা বাতিল হয়ে গেল এবং অনির্দিষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কলেজ বন্ধ হলো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কলেজে করোনা বন্ধ পড়াশোনা এবার করোনার থাবা জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছজন ছাত্র করোনা আক্রান্ত হওয়ায় শনিবার কলেজের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা পঠন পাঠন স্থগিত রাখার কথা জানানো হয়েছে তবে চতুর্থ বর্ষের পরীক্ষা যেহেতু অন্তত গুরুত্বপূর্ণ তাই ১৬ জুন থেকে ওই পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি মেনেই হবে করোনা সংক্রমণ বাড়লে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন কলেজ কর্তৃপক্ষ এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি কালকে যখন এই বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরেছিলাম তখন অনেকেই তোমরা অনেক রকম মন্তব্য করেছিলে এটি বাস্তব নয় তো এক্ষেত্রে আমি বলে রাখি এখানে কিন্তু আমাদের এই পরিবারে কিন্তু কোনো রকম ভুল তথ্য কোনো দিন দেওয়া হয় না সমস্ত অথেন্টিক তথ্য দেওয়া হয় এবং কেউ ভুল তথ্য দিলে সেটাকেও অ্যাকচুয়ালি তোমাদের সামনে পরিবেশন করা হয় এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এটা অ্যাকচুয়ালি বাস্তব এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের এর ছাত্রছাত্রীদের এর যে পরীক্ষা সেটাকে এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা যেহেতু অন্তত গুরুত্বপূর্ণ সেই কারণে ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা নেওয়া হবে ষোলোই জুন থেকে সেটা বলা হয়েছে বাদ বাকি সেমিস্টারের পরীক্ষা এই মুহূর্তে বাতিল করে কলেজ পুনরায় বন্ধ করে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই জানিয়ে রাখি ছজন ও ছাত্রছাত্রী ই রীতিমতো কোভিডে আক্রান্ত হয়েছে পজিটিভ হয়েছে তাদের জ্বর আর এবং অন্যরকম সিমটম দেখায় তাদের রিপোর্ট করায় পজিটিভ এসছে এবং সেখান থেকে চারজন ছাত্রছাত্রী কিন্তু এখন অত্যন্ত ভালো আছে এবং দুজন ছাত্রছাত্রী কিন্তু জলপাইগুড়ি কোভিড স্পেশালিটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে এ তাদের জন্য ও অ্যাকচুয়ালি প্রে করব খুব তাড়াতাড়ি যারা তারা যাতে সুস্থ হয়ে যায় এবং তোমাদের প্রত্যেককে বলবো ও তুমি যাতে সুস্থ থাকো তোমার পরিবার যাতে সুস্থ থাকে সেই কারণে কিন্তু অতি অবশ্যই কলেজে যাও বা যেখানে যাও না কেন চেষ্টা করবে কোভিড নর্মস প্রোটোকলগুলো ও মেনটেন করার মাস্ক পরার স্যানিটাইজার ক্যারি করার কারণ আমরা প্রত্যেকেই চাই যাতে আগের গতিতে অফলাইনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ফিরে আসুক আগের মতো যাতে এ সমস্ত কিছুই স্বাভাবিক হয়ে যায় এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসা আছে যে অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয় কি রাজ্যের বন্ধ হয়ে যেতে পারে দেখো এরকম কোনো ব্যাপার নেই এই মুহূর্তে ওই কলেজটিতে ছজন পড়ুয়া আক্রান্ত হয়েছে যদি এরকম কেস ইনফ্যাক্ট আরও দেখা যায় যে হারে কোভিড বাড়ছে যে কারণে তোমাদের সচেতন করছে যদি আরও দেখা যায় অন্যান্য কলেজের ক্ষেত্রে যে পাঁচজন কিংবা ছজন পড়ুয়া পজিটিভ হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুনরায় রাজ্যের স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক সমস্ত কিছুই কিন্তু বন্ধ করতে বাধ্য হবে কাজেই প্রত্যেককে অনুরোধ করব নিজে কোভিড প্রোটোকল ফলো করো এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলকে সচেতন করো যাতে আমরা পুনরায় স্বাভাবিক পঠন কারণে স্বাভাবিক অগ্রগতিতে শিক্ষার ফিরে যেতে পারি ই বাদ বাকি তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমাদের অনেকের ডাউট ছিল আমি বিষয়টা জানিয়ে দিল ক্লিয়ারভাবে